হ্যালো গাইস, গুড মর্নিং। প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ওই দেখটা এরকম, তো আমি সবে জাস্ট ঘুম থেকে উঠলাম। তো সব থেকে বড়ো কথা, আগে জানাস বড়োদেরকে প্রণাম, ছোটোদের ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করছি, আগে তালা তালাগুলো খুলবো, তারপরে অনেক কাজ আছে, জামা কাপড় চেঞ্জ করবো, দিদি আসবে, কাজ আছে। চলো বিছানাটা তুলে ফেলি, কাল মেয়ে যাবে পড়তে। শুভ দুপুর বন্ধুরা। তো চলে এসে দুপুরে, তো আজকে টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করেছিলাম লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি, সেটা শেয়ার করতে পারিনি, বাইরে একটু কাজ পড়ে গেছিলো, সেই কাজগুলো কমপ্লিট করতে গিয়ে আমার আছে প্রচুর লেট হয়ে গেছে। তো এমন লুচি আলু তরকারি খেয়েছি যে আর দুপুরে খাওয়ার কোনো ইচ্ছে নেই। তার সাজ খেলাম, আর আমার মেয়ে যে খুঁজে বাড়ি দিয়ে কাজ, সেদিন বললাম ভাত খেয়ে নিতে, সেদিক খুঁজে বাড়ছে যে পেস্ট্রি খেতে বসেছে। তো দেখা যাক কখন কি খায় না খায়, তো পরে আসছে তোমাদের সামনে বকবক করতে। তো ছিল হচ্ছে ভাত মাছ সব, তো ভাত মাছ দিয়ে আজকে দুপুরেরটা হয়ে গেল আমাদের খাওয়া। যে শুভ বিকাল বন্ধুরা। আজকে মুডটা খুব একটা ঠিক নেই, মুডটা খুব খারাপ আছে, একটু তোমাদের দাদাভাইকে নিয়ে মিস করছি, তাই তো ভাবলাম একটু কী করবো, ভিডিওটা বানিয়ে ফেলি। চলো ভিডিওটা বানিয়ে ফেলি। তো ফাইনালি এই যে বসে বসে আছি, এই যে তো বিকেলে আছে, রান্না বান্না নেই, আমাকে পুরো পাগলের মতো লাগছে। তো মেয়ে খেলছে বাইরে করে দিদির সঙ্গে, ছোটবেলার জিনিসগুলোই ভালো লাগে, খেলা টেলা নিয়ে। তো এইভাবেই সময় কাটছে, এইভাবেই ই করছে। তো মনটাও আছে খুব খারাপ, তোমাদের দাদা ভাইয়ের জন্য চলে গেল। আর চলো, কিছু ভালো লাগছে না, এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নিজের মুখ চোখ কিছুই ভালো যাচ্ছে না, কিছু ইচ্ছেও করছো না। তা চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, ছোটো হওয়াটাই ভালো ছিল, কোনো টেনশান কোনো কিছু না। তো মনে হয় যেন ছোটোবেলাতেই ফিরি, এখন যাবো একটু ঘরের কাজকর্মগুলো সারবো, তারপরে